বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা নদী। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী। পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয় পর্বতে। বাংলাদেশের একমাত্র নদ কোনটি? বাংলাদেশের একমাত্র নদ ব্রহ্মপুত্র নদ। তিব্বতের মানস সরোবর হতে উৎপন্ন ব্রহ্মপুত্র নদ। হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়? হালদা নদীর উৎপত্তি স্থল বাংলাদেশ। কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? মাতামুহুরী নদী। মাতামুহুরী নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আরকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? আরকান পাহাড় হতে উৎপন্ন নদী সাঙ্গু নদী। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? করতোয়া নদীর। তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল। কংস নদীর উৎপত্তি স্থল কোথায়? কংস নদীর উৎপত্তি স্থল গাঢ় পাহাড়ে। দোলাই কোন নদীর পূর্ব নাম? দোলাই বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে? গঙ্গা নদী পদ্মা নামে বাংলাদেশে পরিচিত হয়েছে। কোন নদীর অপর নাম কীর্তিনাশা? পদ্মা। পদ্মা নদীর অপর নাম কীর্তিনাশা। পদ্মা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কুষ্টিয়া জেলার মধ্য দিয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। পদ্মা নদীর শাখা নদী আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙ্গা, গড়াই, কপোতাক্ষ। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। তিতাস কোন নদীর উপনদী? তিতাস মেঘনা নদীর উপনদী। ব্রহ্মপুত্র কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোন নদী? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটি? যমুনা। যমুনা নদী ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী পদ্মা নদীতে পতিত হয়েছে। শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হতে। কোন নদীর ভারতীয় অংশের নাম বারাক? মেঘনা। মেঘনা নদীর ভারতীয় অংশের নাম বারাক। পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও মেঘনা মিলিত হয়েছে চাঁদপুর জেলায়। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত নাফ নদী দিয়ে বিভক্ত। নাফ নদীর দৈর্ঘ্য কত? নাফ নদীর দৈর্ঘ্য 56 কিলোমিটার। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? মংডু বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত এলাকা। বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিকভাবে মাছের চারা সংগ্রহ করা হয়? হালদা নদী। হালদা নদী থেকে বাণিজ্যিকভাবে মাছের চারা সংগ্রহ করা হয়।